রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসংযোগের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ছে বিভিন্ন রাজনৈতিক দল। বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষের নেতৃত্বে শুরু করা হয়েছে চায় পে চর্চা কর্মসূচি। মঙ্গলবার সেই কর্মসূচির আয়োজন করা হয় শ্যামনগর ঝাউতলা ঋষি অরবিন্দ স্কুলের মাঠে। সেখানে বিশ্বভারতী ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করলেন দিলীপ ঘোষ। विश्वभारती की गरिमा समझने का लायक दिमाग इनके पास नहीं है। हर जगह राजनीति करते हैं, कम से कम जो यूनिवर्सिटी है उसको छोड़ दिया जाए राजनीति से। बंगाल की अधोगति बहुत हो गया है। बंगाल देश को पहले आईएएस आईपीएस इंजीनियर डॉक्टर प्रोफेसर देता था, आज केवल माइग्रेंट लेबर दे रहा है इन्हीं के राजनीति के कारण। हम चाह रहे हैं कि यूनिवर्सिटी में राजनीति ना हो, केवल पढ़ाई हो, प्रतिभा का विकास वहाँ से हो। মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় গিয়ে দাদাগিরি করতে পছন্দ করেন। শ্যামনগর থেকে মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। यहां की व्यवस्था होनी चाहिए। सेंट्रल यूनिवर्सिटी जरूर है, केंद्र के खिलाफ आंदोलन करने के लिए वो नहीं है। वो ठीक ठाक चले अपने गरिमा के अनुसार, इसके लिए राज्य को व्यवस्था करना चाहिए। वो जाके सब जगह दिदीगिरी करना चाहती है, क्यों? आपने 12 यूनिवर्सिटी का बिल पास करके रखा है, एक ईंटा तक नहीं जुड़ा है आज। उसके ऑफिस कहाँ है, उसका वीसी कौन है नहीं मालूम है, खाली पॉलिटिकल स्टैंड है। जो यूनिवर्सिटी यहाँ है उनकी हालत देखिए, और जो चल रहा है ठीक ठाक उसको भी बिगाड़ने के लिए लगी हुई है। सोमवार नेताजी इंडोर स्टेडियम में एसएलओ कर्मीरा राज्य 3 गुरुत्वपूर्ण मंत्री के घेराव कर विक्षोभ देखान। সেই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সমানন্ত সাধারণ মানুষ করবে, টিএমসি নেতাদের লোকে অনেক খুঁজছে, নেতারা কেন যাচ্ছেন না, সরকারি অফিসারদের কেন পাঠাচ্ছেন মার খাওয়া যাবে? কালকে পুলিশ, কালকে মন্ত্রী যে যা দৌড় করেছে লোকে, সবই তো নমুনা দেখেছেন। কাটমানিয়ার সিন্ডিকেটের যে রাজত্ব চালিয়েছেন নেতারা, তারা পাবলিককে ফেস করতে রাজি নন, সেই সরকারকে সামনে করা হচ্ছে। এই সরকারকে লোকে 10 বছর খুঁজেছে, অফিসে গিয়ে বিডিওকে পায় না, অন্য অফিসারকে পায় না, একটা সার্টিফিকেট পায় না, প্রধানকে পায় না। মানুষ তো 10 বছর তো সরকার খুঁজছিল, আজকে মনে পড়লো কেন? জবাব কিন্তু দিতে হবে, মানুষ কলার ধরে জবাব নেবে। রাজ্যে চিকিৎসা নামে ভাঁওতাবাজি হয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে শ্যামনগর থেকে তোপ দাগলেন দিলীপ ঘোষ। উনি বলেছেন স্বাস্থ্য পরিষেবা খুব ভালো, কতগুলো সুপার স্পেশালিটি হসপিটাল করেছে। তাহলে এই যে দুয়ারে সরকারে এত লম্বা লাইন পড়েছে কেন চিকিৎসার জন্য? তার মানে কেউ চিকিৎসা পায়নি, পুরো ভাঁওতাবাজি ছিল। লোকের ডাটা সংগ্রহ করা হচ্ছে ইলেকশন প্রচারের জন্য, প্রশান্তি কিশোরের মাথা থেকে বেরিয়েছে 10-20 লক্ষ লোকের ডাটা নিয়ে তাদেরকে ইলেকশন প্রচারে কাজে লাগানো হবে। সেই জন্য যদি এত চিকিৎসা ভালো আছে, তাহলে দক্ষিণ ভারতে এত লোক যাচ্ছে কেন? প্রাইভেট হসপিটালগুলোতে এত ভিড় কেন? রুগীকে ফেরত দেওয়া হয় কেন সমস্ত হসপিটাল থেকে? একটা বাচ্চা ছেলে হাত কেটে গেছে, 5টা হসপিটাল ঘুরেছে, তাকে অ্যাডমিশন করা হয়নি? এটা কি স্বাস্থ্য পরিষেবার পরিচয় নাকি? মমতা ব্যানার্জির ভাষণ লোকে আর শুনতে চায় না। রাজ্যের সমস্ত অদক্ষ মানুষকে প্রশাসনিক পদে রাখা হয়েছে, তাই রাজ্যের আজ এমন অবস্থা। শ্যামনগর থেকে রাজ্য সরকারের সমালোচনায় দিলীপ ঘোষ। जितने असफल निकम्मे ऑफिसर हैं वो सबसे उनको यहाँ जिम्मेदारी सामने दी जाती है। जितने सफल और अच्छे काबिल ऑफिसर हैं सबको गैरेज में भेजा गया है। ऐसे खाली आईपीएस नहीं, आईएएस और डब्ल्यूबीसीएस के सैकड़ों ऐसे ऑफिसर हैं जो काबिल हैं, जो बंगाल के लिए अच्छा काम कर चुके हैं, उनका रिकॉर्ड भी अच्छा है। जबकि केवल तामेदार नहीं करते हैं, जो हुजरी नहीं करते हैं, इसलिए उनको सब जगह गैरेज किया गया है। इसलिए आज एडमिनिस्ट्रेशन का यह हाल है, सब खत्म हो रही है, टूट चुकी है, लोगों की भरोसा टूट चुकी है। तो अच्छे लोगों को सामने ले लेंगे, काबिल लोगों को काम नहीं देंगे, तो नेचुरली यही होना है जो आज बंगाल में हो रही है। কোথায় কি বলতে হবে না বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে কিছুই জানেন না। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কটাক্ষ করলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। কারণ উনি এর বেশি কিছু করতে পারেন না। সরকারি বৈঠক চলে, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে মোদীকে গালাগালি দেবেন, কেন্দ্র সরকারকে গালাগালি, কোথায় কি বলতে এটাও জানেন না উনি। উনি যাবেন মসজিদে মন্দিরে পুজো উদ্বোধন করে সেখান থেকে রাজনীতির কথা বলবেন, রাজনীতির জায়গায় ধর্মের কথা বলবেন, ধর্মের জায়গায় রাজনীতির কথা বলবেন। দুর্ভাগ্য বাংলার লোকে ওনাকে মাথায় করে রেখেছিল, ওনাকে এত সম্মান দিয়েছিল ওনার সাদা শাড়ি আর থাওয়াই চপ্পল দেখে, এখন দেখা গেল পুরোটাই চালাকি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপির সহসভাপতি অর্জুন সিং, রাজ্য বিজেপির সম্পাদক ফাল্গুনী পাত্র, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। শ্যামনগর থেকে সৈকত গঙ্গোল, রিপোর্ট চ্যানেল 24/7।